আসসালামু আলাইকুম মোরাহমত উদ্দিন আলহামদাল্লিল্লাহসাল্তু আসসালাম আল্লাহ রাসূল ইল্লাহ নামাজের পরে তিনবার দুয়াটি পড়লে জীবনের গোনা আল্লাহ পাকরব বলে মাফ করে দিবেন তাও কবুল করে নেবেন এত অধিক রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না পরিবারের উপর রহমত বরকত মাগফেরাত নাজিল অনবরতই করতেই থাকবেন অভাব অনটনগুলো দূর করে দিবেন মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন আরও অনেক অনেক ফজিলত রয়েছে যা আপনার কল্পনার বাহিরে আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যর্পণ করো বা তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন রাসুসল আলাইসাল্লাম এর সাত করেন প্রত্যেক আদম সন্তান পাপ করে পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তৌবা করে প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী অপরাধীদের মধ্যে উত্তম তারা যারা তৌবা করে তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফের হাদিস শরীফে রয়েছে রসদালাম আরও আসাত করেন যে ব্যক্তি নামাজের পরে বা যে কোনো সময় লা ইলাই এই দোয়াটা পড়বে অর্থাৎ এই দোয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি চিরঞ্জীব বিশ্ব চরাচরের ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে তৌবা করতেছি আল্লাহ পাকরব্বুল আলমিন ক্ষমা করে দেন যদিও সে জিহাদ ময়দান থেকে পলাতক আসামিও হয় সুবাহান আল্লাহ তিরমিজি শরীফ নাসাই শরীফ এবং মেসকা শরীফের দুই হাজার দুইশো তেপ্পান্ন নম্বর হাদিস শরীফে রয়েছে হযরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি প্রতি নামাজের পরে আল্লাহ উ আকবর একবার ও আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করতেন বুখারি ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে এত ফজিলত কোরআন হাদিসে রয়েছে যা কল্পনা করা যায় না আস্তাক ফিরুল্লাহর একটি ঘটনা জানলে আপনাদের বুঝতে খুবই সহজ হয়ে যাবে যে আস্তাক ফিরুল্লাহর মর্তবা এবং ফজিলত কত অধিক ইমাম আহমদ ইবনে উল্লাহ রহমতুল্লাহ হেঁটে যাচ্ছেন কোথাও রাত হয়ে গেল মসজিদে গিয়ে বললেন আমার একটু থাকার জায়গা দেওয়া যাবে কি মানুষজন বলল না এখানে থাকার জায়গা নেই তিনি বিপদে পড়ে গেলেন এক রুটিওয়ালা বলতেছেন ভাই আমি আপনি আমার বাড়িতে থাকতে পারবেন আহমদ বিন হাম্বল তার বাড়িতে গেলেন রুটিওয়ালা রুটি বিক্রির জন্য রুটি ছেনে রাখতেছেন আর বলতেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা দেখে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ রাই বললেন ভাই আস্তাক ফিরুল্লাহ কেন বলতেছেন এর মধ্যে কি আছে রুটিওয়ালা বলতেছেন ভাই আমি জানি না এর মধ্যে কি আছে তবে আমার যা কিছু প্রয়োজন এটা বলার দ্বারা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে সব দিয়েছেন সুবাহুল্লাহ সব দোয়া কবুল করেছেন কিন্তু একটি আশা এখনও পূরণ করেননি তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি বলেন ভাই তোমার কি আশা যা আল্লাহ পাক কবুল করেননি রটিওয়ালা বললেন আমার আশা হল বর্তমান সময়ে শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহর সাথে দেখা হওয়া ইমাম আহমদ বিন হাম্বল খুশি হয়ে বললেন ভাই আমার আপনি যাকে আজকে জায়গা দিয়েছেন তিনি হচ্ছেন আহমদ বিন হাম্বল তার মনের আশাটাও পূরণ হয়ে গেল এই আস্তাক ফিরুল্লাহ বলার কারণে এজন্য প্রিয় দর্শক বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট অর্থনৈতিক সংকট সব কিছু আল্লাপাক দূর করে দিবেন নামাজের পরে অবশ্যই আসুন আমরা তিনবার করে পাঠ করি আস্তাক ফিরুল্ল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ